যদি নতুন শাড়ি কিনে দেওয়ার মুরত না থাকে তাহলে বিয়ে করে এনেছো কেন? হ্যাঁ বাবা, বাবা পূজোয় আমার নতুন জামা চাই। বাবা বলো না, বলো না দেবে তো কিনে। কি হলো বলো? ও বাবা, বাবা এ নতুন জামার কথা বাদ দে, তোর বাবা যে কিপটে পূজোর একটা নতুন গামছা পর্যন্ত কিনে না। এক শাড়ি আমি বছরের পর বছর পরতে পারবো না। পূজোতে সবাই নতুন নতুন শাড়ি পরে, আর আমার এবার নতুন শাড়ি চাই, না হলে মৌসি শাশুড়ের সঙ্গে সঙ্গে তুমিও জ্বরে পড়বে। এই আমি বলে দিলাম। হ্যাঁ ওই তো অনন্তরাম এসেছে। ও ভাই অনন্তরাম, একবার এদিকে আসো, এদিকে। কি ব্যাপার চাষি ভাইয়া, কি ব্যাপার? আজ তোমরা মাঠে চাষ না করে এখানে এসে বসে আছো কেন? আর গল্প করছো যে? গল্প নয় ভাই, বিপদ থেকে বেরিয়ে আসার উপায় খুঁজতেছি। সে কি, কিসের বিপদ? বিপদের নাম বউ, আর ওর থেকে বড় বিপদ এই দুনিয়ায় আর কিছুই নেই। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। কাল রাতে বউ আমাকে এত অপমান করেছে, এখনো পুরোটা হজম হয় নাই। বলে কি না, আমার নতুন শাড়ি কিনে দেওয়ার মুরুদ নাই। ওদিকে তো আমার বউয়ের উপরে আমার মেয়ে, তার আবার পূজোয় নতুন জামা চাই, না কিনে দিলে কেঁদে ঘর ভাসিয়ে দিবে। আর আমার বউ বলে কিনা, পূজোয় নতুন শাড়ি কিনে না দিলে আমাকে বিসর্জন দিবে। তা এসব তো আমাদের সংসারের গল্প, তা সমস্যাটা কোথায়? আমাদের কাছে নতুন জামা শাড়ি দেওয়ার পয়সা নাই ভাই। হ্যাঁ, সংসারের হাজার একটা ঝামেলা, এই জন্য তো আমি বিয়ে করিনি, একা মানুষ সুখে আছি। তোমার সংসারে যখন টাকা পয়সার ঝামেলা নাই তো কিছু টাকা আমাদের ধার দাও না ভাই। পূজো দিতে দিলে প্রাণ দিয়ে দিব। না, এর আগে আমি অনেক টাকা ধার দিয়েছি, এখন আর দিতে পারবো না, আমাকে ক্ষমা করে দাও। যাই, অনেক বেলা হয়ে গেছে, কাজে লেগে পড়ি। দেখেছো মুখের উপরে কিভাবে না বলে দিল? আমাদের মধ্যে একমাত্র অনন্তরামই সুখে আছে। দাঁড়া, ওর মজা দেখাচ্ছি। ওর না আছে বউ, না আছে সংসার, তাই তো ওর কোনো চিন্তাই নাই। জমিতে যত ময়লা আবর্জনা ছিল সব পরিষ্কার হয়ে গেল। যাই, এখন বাসায় যাই, কাল থেকে জমিতে লাঙ্গল দেওয়া শুরু করব। নে নে অনন্তরাম, যত ময়লা আবর্জনা জড়ো করে রেখেছে সেগুলো আবার জমিতে ফেলে দিয়ে আয়। যা যা। কাল সকালে অনন্তরামের মুখটা দেখার মতো হবে। হা হা হা, সেটা দেখার জন্য আমার মনটা কেমন করছে। হা হা হা, গতকালকেই তো আমি সব ময়লা আবর্জনা জড়ো করে রেখে দিয়েছিলাম, এখন আবার এগুলো জমিতে এলো কিভাবে? কি ব্যাপার অনন্তরাম, তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি খুব চিন্তায় আছো। ধুর, অনন্তরামের আবার চিন্তা কিসে, ওর তো কোনো সংসার নেই। সংসার নেই তো কি হয়েছে, চাষের জমি তো আছে, তাই না? চিন্তা বলে চিন্তা, যখন সমস্যা আছে তখন সমাধানও আছে ভাইয়া। সমাধানের একটাই উপায়, সেটা হলো পরিশ্রম করা। দেখেছিস অন্তরামের ধানগুলো কেমন পাকতে শুরু করেছে? হবেই তো, অনন্তরাম রোজ নিয়ম করে জমি দেখাশোনা করে, তাই তো ওর জমির ধান সবার আগে পেকেছে। তার মানে অনন্তরামের ধান সবার আগে উঠবে, আর এই ধানের দামও বেশি পাবে। না না, এ কিছুতেই হতে পারে না। এবার কি করে অনন্তরামের পিছনে ছুটবি? হ্যাঁ তবে শোন শোন, আমার একই সর্বনাশ হয়ে গেল। তোমার এত বড় ক্ষতি করলো কে অনন্তরাম? সেটাই তো, আমার এত বড় ক্ষতি কে করলো? এই জন্য তো বলি সংসার কর, সংসার করলে সংসারের জ্বালায় রাত জেগে থাকতে হতো, রাত জেগে থাকলে তোর এত বড় সর্বনাশও আর হতো না। ঠিক বলেছিস, নেও এবার বোঝ জ্বালা। হা 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 হা।
কি করে জানলো এসব রাতে হয়েছে? সেটা ভাবছি ওটাই ঠিক। তাহলে এটা সব ওই টাকা ধার না দেওয়ার প্রতিশোধ। ঠিক আছে, নাও তোমরা প্রতিশোধ, আমিও দেখব কতদিন পারো করতে। কি ব্যাপার অনন্তরাম, পাগল হয়ে গেল নাকি? তাই তো মনে হচ্ছে। হা হা হা, এই বিপদে কেউ দাঁত বের করে হাসে নাকি? না গো না, আমি হাসছি অন্য কারণে। কি কারণ অনন্তরাম? কাল রাতে মা দুর্গার আশীর্বাদ পেয়েছি। মা দুর্গা বলেছে বাজারে তুই ধানের বেশি দাম পাবি না, ধান কেটে সর্ষের চাষ শুরু কর। তাই ভাবছি কাল থেকে তাই করব। যা দুর্গা বলেছেন ভালোই হলো, আমার কাজ আগে থেকে কেউ করে দিয়ে গেছে। এটা কেমন হলো, ওর ক্ষতি না করে ওর কাজে আমরা সাহায্য করে দিলাম। এবারে কি করব আমরা? ওই যে কাল সর্ষের চাষ দেখি অনন্তরাম কিভাবে করে। কাল জমিতে এসে অনন্তরাম সর্ষে ফুল দেখবে। যাই, বাড়ি যাই। আরে পরে যাবি, আগে ওদিকে তাকিয়ে কাণ্ড দেখ কি করছে অন্তরাম। কি গো অনন্তরাম, তোমার মাথাটা একেবারে গেছে নাকি? কি করছো এসব? কিছু করিনি, সব করেছে আমার শত্রুরা। তারা এসব করেছে, আমার জমিতে পানি ঢেলে দিয়েছে যাতে আমি সর্ষের চাষ করতে না পারি। এতে তো তোমার কষ্ট পাওয়ার কথা, কিন্তু তুমি তো হাসতেছো। এখন আমি এই জমিতে মাছের চাষ করব, তাহলে ভালো হবে। আর যদি জানতে পারি এই সর্বনাশগুলো আমার কে করেছে, তাহলে তাদেরও মাছ দিয়ে আসবো বাসায়। বাই। তার মানে আমাদের এত কষ্টের কাজগুলো তাহলে জলে গেল? আমার নাম অন্তরাম, আমি প্রতিদিন আমার মাতার বুদ্ধি চাষ করি, তাই আমার কেউ ক্ষতি করতে পারবে না। হা হা হা।